কিছুদিন পর পর কোনো না কোনো অ্যাপস ট্রেন্ডিংয়ে চলে আসে, তেমনই এখন ইন্টারনেট দুনিয়ার নতুন ট্রেন্ড হলো ফটোল্যাব। স্মার্টফোন ভিত্তিক অ্যাপটিতে ছবি আপলোড করলেই সেটি আরও আকর্ষণীয় করে আপনাদেরকে দিয়ে দিচ্ছে, কিন্তু আপনারা কি জানেন যে বিপদ ডেকে আনছেন? হয়তো এই বিষয়ে কখনো খেয়ালই করেন নাই। আর এই ফটোল্যাব বিষয়ে সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন, এমন ছবি পাওয়ার বিনিময়ে যে তথ্য আপনারা অ্যাপটির সঙ্গে শেয়ার করছেন, আশঙ্কা রয়েছে সেগুলো চলে যাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থার কাছে। সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা সংস্থার সাথে টেক জায়ান্ট IBM তাদের চুক্তিনামা বাতিল করে দেয়, আর ঠিক এখানে জন্ম নেয় ফটোল্যাব ট্রেন্ড। আর এই ফটোল্যাব দ্বারা আপনার ফেসবুক আইডিটিও হ্যাক হতে পারে। আপনি যদি আপনার ফেসবুকের মাধ্যমে ফটোল্যাব অ্যাপটি সাইন আপ করে থাকেন, তাহলে ধরে নিতে পারেন আপনার ফেসবুক আইডিটি হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। আর যদি আপনার ফেসবুক দিয়ে সাইন আপ করেই থাকেন ফটোল্যাব অ্যাপসের মাধ্যমে, তাহলে এটি কীভাবে বন্ধ করবেন এবং লগ আউট করবেন সেটি আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো বরাবরের মতো বলতে হচ্ছে, আপনি যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে ভিডিওর নিচে থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে পরবর্তী ভিডিওর আপডেট আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আর এই ফটোল্যাব অ্যাপসটি অনেক আগে থেকেই প্লে স্টোরে পাওয়া যেত। 2010 সালে এই অ্যাপসটি তৈরি হয়। খেয়াল করলে দেখবেন অনেকদিন পর গত 15 জুন অ্যাপটিকে নতুন করে হালনাগাদ করা হয়েছে। এটাকে ট্রেন্ড হিসেবে বিশ্বে ছড়িয়ে দিতে নতুন নতুন ফিচার যুক্ত করা হয়েছে, এর ফলে যে বিপুল পরিমাণ তথ্য তাদের সার্ভারে জমা হচ্ছে সেগুলো ওদের কাছে গুরুত্বপূর্ণ সম্পদ। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং ATM কার্ড নাম্বার এমনকি পিনকোড সহজে মনে রাখার জন্য মোবাইলে সেভ করে রাখেন। এখন এসব তথ্য অন্য কারো হাতে গেলে কী হতে পারে একবার ভেবে দেখুন। ফটোল্যাবের মতো এমন ক্যামেরা ভিত্তিক অনেক অ্যাপস আছে যেগুলো আমরা ডাউনলোড করে আমাদের স্মার্টফোনে ব্যবহার করি, কিন্তু এগুলো সব অ্যাপ নিরাপদ নয়। পূর্বে এমন অনেক ঘটনা রয়েছে, যেমন কিছুদিন আগে গুগল 38টি অ্যাপ তাদের প্লে স্টোর থেকে সরিয়ে ফেলেছে, এর মধ্যে 35টি অ্যাপসই হলো বিউটি অ্যাপ। যদি কারো ফোনে এরকম অ্যাপ ইনস্টল করা থাকে তাহলে দ্রুতই আপনারা আনইনস্টল করে ফেলুন। আর প্লে স্টোর থেকে যে 35টি অ্যাপসকে গুগল ব্যান করেছে সেই 35টি অ্যাপসের লিস্ট আমি দিয়ে দিচ্ছি, যদি আপনাদের ফোনে এগুলো ইনস্টল করে থাকেন তাহলে দ্রুত আনইনস্টল করে দিন। তো ফটোল্যাব থেকে যদি আপনার ফেসবুক আইডিটি লগ আউট করতে চান, তাহলে প্রথমে আপনার ফেসবুকে চলে যাবেন, তারপর এখানে 3-ডট মেনুটি আছে এটিতে ক্লিক করবেন, দেন এখান থেকে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখতে পারবেন অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট একটি অপশন আছে, এটিতে ক্লিক করবেন। তো এখানে আসার পর উপরে একটি অপশন দেখতে পারবেন লগ ইট ইন উইথ ফেসবুক, এটাতে একটি ক্লিক করবেন। তো এখানে আসার পর দেখেন এখানে অ্যাক্টিভ অপশনে রাখবেন, অ্যাক্টিভ অপশনে রাখলে ফটোল্যাবের মধ্যে আমার ফেসবুক আইডি দিয়ে লগ ইন করেছিলাম। তো এখানে আসতে এখন এটা আমরা রিমুভ করব। রিমুভ করার জন্য এডিটে ক্লিক করবেন, এডিট করার পর এখানে দেখতে পারবেন আমাদের ফটোল্যাবটি এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, তো এটি আমরা এখন রিমুভ করে দিব। রিমুভ করার জন্য একটু নিচে যাবেন, নিচে গিয়ে এখানে দেখবেন রিমুভ অ্যাপ লেখা আছে, এখান থেকে রিমুভে ক্লিক করে দিবেন। তারপর রিমুভ করার পারমিশন যাবে, এখান থেকে রিমুভে ক্লিক করে দিবেন। দেখুন আমাদের অ্যাপসটি রিমুভ হয়ে গেছে এখান থেকে। তো ফটোল্যাব থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সবসময়ের জন্য রিমুভ হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি হেল্প করার চেষ্টা করব। আর যদি কারো কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবেন, গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আই হোপ সেখান থেকে আপনার প্রবলেমটি সলভ করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন, আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।